কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া চলে এলাম আজকে। আজকে এই বাড়িটা দেখো একটু অন্যরকম লাগছে না? একদম অন্যরকম লাগছে। তোমরা ভাবছো সীমা প্রিয়া কোথায় এসেছে? আসলে আমি আজকে এসেছি হচ্ছে বাপের বাড়ি। আজকে আজকে বলছি, আজকে হচ্ছে গিয়ে বুধবার না মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার আজকে। আর হচ্ছে 29 তারিখ। এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো। তো এতক্ষণ ধরে তোমরা সেই এগুলোই দেখতে পেলে আর কি। আর এখন আমাদের খাওয়া দাওয়ার, এই যে মা বাড়ছে, আমাদের খাওয়া দাওয়ার পরিবেশন চলছে। এখানে দেখি ডল একটু সর, এই যে এই যে আমরা নিচে বসবো, কারণ এটা তো জামাই ষষ্ঠী, সেজন্য জামাই টেবিলে বসেছে আর আমরা নিচে বসবো। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, একটু পরেই চলে আসবে। আর যখন আসবে তখন আবার তোমাদের কাছে নিয়ে আসবো, মানে তোমাদেরকে ওর কাছে নিয়ে যাবো, ঠিক আছে? ততক্ষণ সাথে থেকে চলেছে না, আর মাংস রাখতে হবে না। এখন বিরিয়ানি হচ্ছে, জামাই ষষ্ঠী পালন হচ্ছে, বাট বি লেটেড হচ্ছে বেলা করে, যেটাকে বলে বাসি জামাই ষষ্ঠী, যেটাকে বলে বাসি জামাই ষষ্ঠী। আমাদের রাধুনি, আমার বোন রাধুনি ভীষণ ব্যস্ত, এদিকে তাকাবার তার ফুরসত নেই। এখন পুরো সাজানোটা দেখিয়ে দিই, আর একবার দেখিয়ে দিচ্ছি। একটু ভুল করে না হাত লেগে স্টপ হয়ে গেছিল, আবার চালু করেছি। আচ্ছা দেখি, দাঁড়া দাঁড়া আগে দেখাতে দি, এটা কি জানি? হ্যাঁ, তারপর তো তুই সাজাবি বলবি, সেগুলো তোর ব্যাপার, বল না তোর। এটা এটা কি আপু দেখানো হয়ে গেছে? কি সাজাবো বলবো বুঝিস? এখন চিকেন দেয়া হচ্ছে বিরিয়ানির এই রাইসে, কটা করে দেবো বলে একটা লেয়ারে, চারটে করে দে। ইস, প্রথম থেকে দেখালে না ভালো হতো, তুমি যখন এই রান্নাগুলো করা হচ্ছিল তখন যদি দেখাতে না, এটাই ভালো হতো। তুই বিরিয়ানির ইয়ে বলিস নি, বিরিয়ানির সাইজ, এটা তো বিরিয়ানির সাইজ না। আরে যে যার কাছ থেকে নিয়েছি সে তোর আজকে দোকান এমনি খোলেনি বুঝছিস, তাও আমরা ফোন করে করে ডেকে তাকে মাংস নিয়ে এসেছি, কিন্তু সে বলেছে আজকে যেহেতু আমি দোকান বাড়াইনি আমার দোকানে জল ফল কিছু নেই, তোমরা অন্য কোথাও থেকে টাকা দিয়ে কাটি না, আর এটা যার কাছ থেকে কাটিয়েছি সে মাছ বিক্রি করে। ও, সে বিরিয়ানি নিয়ে কাটতে পারে না, কেটে যেয়ে অনেক কষ্ট করে দে আমার ভাত, ওই জন্য এত ছোটো সাইজ। কত করে কেজি নিল দেশি? 260 বললো, আরও কম নেয়। আমি তো সেই জন্য, মা বললো 150 টাকা কেজি। হ্যাঁ, আমরা যেখান থেকে নিয়ে আসি এটা ওখানে 150 টাকা কেজি। এটা কোথাকার? এটা অন্য ওইখানেরই, কিন্তু ওনার কাছে এখন সেই মালটা নেই, বলছে লকডাউনের জন্য এখন বন্ধ আছে, পরে আবার ঢুকবে ওইটা। ও, এটা অন্য জিনিস? হ্যাঁ, এটা কি? এটা দেশি, কিন্তু এটার বড় সাইজটা, আর যেগুলো 150 টাকা সেইগুলো তোর এতটা বড় হবে। চিকেন চিকেন বেশি কিন্তু ছোট সাইজ। হাত ব্যথা করছে, এ নিচে বসে করা অনেক ভালো, কিন্তু সেটাও ঠিক, কিন্তু হাতটা ব্যথা করছে। ঘি ঘি গলিয়েছ? ঘি যাও আগে লেয়ারটা, আগে এটাতে ইয়ে দিয়েছিস, শাড়িতে কালো করে কি বাঁধিয়েছিস, আগের লেয়ারটাতে তো ইয়ে দিই, কি দিস? কোনো ব্যাপার না, তোমার ঘাড় ব্যথা করছে, তেল দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে? এমনি ফোটা ফোটা করে ফেলো, ওই তো ভাবে বসানো হবে, তো ওর মধ্যে কী করে মা একটু জলটা দিয়ে দাও না, এখন ভিডিও চলছে। তেল দিলে দেখেছো? তেল মা ফোটা ফোটা করে দিয়ে দাও। এটা কি মধু তোমরা? এই যে ঘি দাও, অল্প দিতে বলি অল্পই দিচ্ছি, এটা নুন
ভাই দরজার প্লেসটা একটু ছোট হয়ে গেছে না বাবা কিসের জন্য চেষ্টা লাগলো ছিল যাতে জামাইটা না কথাটা ভাত দিলে জামাইটা না এরকম ভাবে দেখি আমার যতক্ষণটা মানে ওটা না দেখেছে ততক্ষণ এগিয়ে নিয়েছে না আগে এরকম ছিল না একটু বড় ছিল এরকমই ছিল আমার একটু উঁচু করে নিলাম ফোনটা আমার অসুবিধা হচ্ছে ঘাড়ে হ্যাঁ একটু ঘিটা দাও না দিলাম তো তাই ঘিটা দাও দাও বিরিয়ানি হ্যাঁ দেখানো হয়ে গেছে না দেখালে লোকে বুঝবে কি করে কি মশলা আমার চ্যানেলে আরো বিরিয়ানির রেসিপি দেওয়া আছে আমার মেয়েকে না একটু লাইন মেরে দিও আর আমি যদি মাঠে ময়দানে না নাবি তাহলে আমি বুঝবো কি করে খেলাটা কেমন হবে তোমার তো এক বছর হয়েছে আমার দু বছর হয়েছে তা আমি তো আমাকে তো গাইড করার কেউ নেই আমাকে তো সবকিছু শিখতে হচ্ছে করতে হচ্ছে তা আমি তো শেখা জিনিস মানে আমি তো আগের মতন বাইরেও বেরোয় না আর এগুলো করলে ও মনও ভালো থাকে একটা ক্রিয়েটিভিটি নিয়ে থাকে তাহলে তার সাথে সাথে ও যেগুলো যে জয়েন হয়েছে ওগুলোও করলো এগুলোও করলো কথাটা শেষ করতে দাও রানাঘাটে একটা মেয়ের স্বামী চাকরি চলে গেছে এই লকডাউনে ওই মেয়েটা নিজের রান্নার চ্যানেল ব্লগিং চ্যানেল স্বামীর একটা নাটকের চ্যানেল করে পুরো সংসার চালাচ্ছে গ্রামে থাকে তো গ্রামে থাকে তো ও এই ইউটিউব করে ওর বিয়ের টাকা ওর বিয়ের লোক যে খাবে তার টাকা আর কি ভিডিও করবো আমার কারদাতা করছে দেয়ারগুলো সাজাচ্ছি আগ্রহী হয়ে এখন ওই ভাবগুলো আছে তোমার মেয়ে
জোড়াল কর এই মাংসগুলো রেখে দে এখন তো তরকারি তো করি তুই কখন আসবি কি জানি ঠিক আছে দুটো বাস দেখো আজকে তিনটে বাস পাঁচটা সময় থেকে আসে তেল দিয়েছিলিস তেল দিয়েছিলিস মাখিয়ে দিয়েছিলে এবার ওপর দিয়ে ভালো করে তেল আর ঘিটা দিয়ে দাও গলা ভাতগুলো ছাড়িয়ে দে কিন্তু ওই হাড়িটার হবে আজকে আমরা খেতে গেলে তিনটে বেজে যাবে দেখি খাবারটা দেখি মানে সুন্দর তো খাবারটা মেয়েদের মতো খাবার আচ্ছা শোনাই এই যে এই যে স্ট্যাটাসগুলো দিস না এই ছেলেগুলো পুতুলের মতো মুখ আর চুলগুলো সাদা ওটা আর ডান্স করে না গান করার সাথে এই রূপাটা পাবার আমার ব্যবস্থা করে দিতে প্রবলেমে বলি ভিডিও করে যাবো আজকে সেলিব্রেট হচ্ছে বাসি জামাই ষষ্ঠী খেলাতে খেলাটা বল বাসি জামাই ষষ্ঠী যখন আসবে তখন আবার দিয়ে দিতে হবে ওই জন্য টেকলেটটা কাউকে দিচ্ছি না তুই ভাতে হাত দাও দিদিমা তুলছে নাও 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 হ্যাঁ ঠিক আছে বাসি জামাই ষষ্ঠী ইয়ে হচ্ছে ভিড় হচ্ছে আর এই যে শাশুড়ি তুই তো দাও তোমার কে পরিবেশন করলো এই যে দাঁড়িয়ে আছেন আমার মিষ্টি ফিষ্টি কিছু উঠলো না তো এরকম দেওয়া যায় নাও নাও খাও নর্মাল নর্মাল থাকো তাকিয়ে থাকতে হবে না ক্যামেরাম্যানের দিকে তুমি তোমার নর্মাল খাওয়া দাওয়া করো তুমি দাঁড়িয়ে গেছো কেন নাই আমি সাজাচ্ছি আমি কারো খাওয়ার জন্য করছি না এ মা আমার বর খালি গায়ে ও ঠিক আছে এবার দেখো একটু পরে গায়েব হয়ে যাবে তোমাকে খেতে দেবে না নিয়ে নেবে খেতে দেবে না বলে এবার খাও ছোট করে খেও কত উঠছে আচ্ছা এটাকে নিয়ে নেবেন নাকি দেখেছো তুমি স্বাভাবিক থাকো না এই লেন্সের দিকে দাগিয়ে আছো কেন তুমি স্বাভাবিক খাও যেরকম খাও সেরকমই খাও তোমাকে এখানে তাকিয়ে থাকতে হবে না হ্যাঁ ঠিক আছে